গুড মর্নিং মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমার পরিবারে যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর আমার ভিডিওটা যেখান থেকে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকাল তোমাদের সাথে আজকে আড্ডা মারতে চলে এসেছি আমি আর দিদি। তো মানে এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, আমাদের দিকে এগুলো অ্যাভেলেবেল থাকে যেহেতু আমাদের গ্রামে বাড়ি। সো এখানে দেখো, এই যে এই ফুলগুলো দেখে তোমরা চিনতেই পারছো, এগুলো হলো শাপলা ফুল। তো মনসা পূজাতে সম্ভবত লাগে, তোমরা শাপলাই তো বলো। হ্যাঁ, আর লালটাকে তো বলি পদ্ম ফুল। যাই হোক, তো এগুলো আমাদের দিকে জমিতে অনেক, অথচ গ্রামে বাড়ি তবুও বিক্রি হয় না। আর এই দিকে দেখো, এগুলো নাকি চটচড়ি খায়। তো দেখো দিদি কীভাবে ছাড়াচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো, এগুলো একটা কেমন টাইপের মানে ফিতে ফিতে টাইপের বেরোয়, এটা চোখলাটা ফেলে দিতে হয়। আর এইভাবে এই যে দিদি দেখো, একদম ভালো করে ওটাকে ছাড়িয়ে নিয়েছে। তো এটার ভাজাও খাওয়া যায়, অথচ চচ্চড়িও খাওয়া যায়। তো তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের দিকে কিন্তু কত তবুও বিক্রি হয় না, আর দশ আটি এতগুলো মোটামুটি তো দিয়েছে। তো এক আর দিদিটা দুটো লোক তো এক আটি হয়ে যাবে। তো আমি আজকে দেখবো কীভাবে রান্না করে, আর নেক্সট ডেটে যখন আসবে তখন আমিও কিনে মানে ইসে করবো। আমাদের দিকে তো কিনতে হয় না, মানে এখানে কিনে খাবো, আর দিদির কাছে রান্না করাটা শিখবো কেমন করে করে। তো যাই হোক, তো আমাদের দিকে কেউ যদি এরকম বিক্রি করতো তো টাকা তো ভালোই হতো, একাটি দশ টাকা, তুলতেও ততটা খাটনি না, তাড়াতাড়ি হয়ে যায়। তো সবটাই শেয়ার করি, এখানে বলছি এটাও শেয়ার করি। তো তোমরাও কেউ যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? আমার শুনে ভালো লাগবে যে আমার ফ্যামিলি মেম্বার্সরাও খায়, অথচ আমাদের দিকে এগুলো কেউ খায় না। তো তোমরা কেউ যদি খেয়ে থাকো, তোমাদের দিকে যদি বিক্রি হয় অবশ্যই বলবে, জানলে আমার ভালো লাগবে, এটাই সেই জন্যই বলছি। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হবে, এখনকার জন্য টাটা। দিদি আর আমি এগুলো বেছে নিই, আমরা সারাদিনে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন টাটা। তো ফ্রেন্ডস, রান্নাটান দেখো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো কালকে থেকে ভাবছি যে মানে বৌমা আমি দিদি কাপড়াঙ্গা মাখাবো। তো চলো, কাপড়াঙ্গা এখন জেঠিমা পেড়ে দিবে, তোমরা সঙ্গে থাকো আর আমি ভিডিওটা দেখতে থাকো। আজকে জমিয়ে মাখা খাওয়া হবে, তো আগে পেড়ে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে মাখাটা শেয়ার করব। তো তোমরা তো তখন সঙ্গে থাকো। কথা বলতে বলতে চলে এসেছি। দেখো মানে গাছটা ছোট, মানে বেশি বড় না, ঠিক আছে? গাছটা ছোট আর জেঠিমা পেড়ে দিচ্ছে দেখো লোগা দিয়ে। তো গাছে ভালো কাপড়াঙ্গা হয়েছে, মানে ছোট অনুযায়ী অনেকগুলোই ধরেছে। তো কালকে আবার অনেকজন তুলে নিয়ে গেছে, মানে অনেকজন বলতে দিদির বড় ভাগনা ছোট ভাগনা এসেছিলো, বৌমা খেতে চেয়েছিলো নাকি, তো নিয়ে গিয়েছে পাড়ে। তো আজকে মানে কালকে থেকে প্ল্যান চলছে, কালকে তো খেতে পারিনি, তো আজকে মাগবো ভাবলাম। দেখো ওই যে এটা লাল লাল হয়েছে, তো মানে এখন পাকার সিজন, তাই কি যার যেগুলো মানে পুরোট হয়ে গেছে সেগুলো মানে আদা পাকা হয়ে গিয়েছে দেখো তোমরা। আর ফুলের ফুলটা খুব সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর, মানে এত ছোট ছোট ফুল ফুলে যে বড় বড় কাপড়াঙ্গাগুলো হয় জাস্ট ভাবাই যায় না। তো দেখো খুব সুন্দর লাগছে, আর আমি তো প্রায় মনে হয় তিন চার বছর পরেই মনে হয় কাপড়াঙ্গা খাচ্ছি, তো আমার খুব ভালো লাগছে। কাপড়াঙ্গা পাড়া তো হয়ে গিয়েছে দেখো, এ মানে এই ছ সাতটা কাপড়াঙ্গা পেড়ে নিয়ে আসলো জেঠিমা, আর বৌমা এখন ওই যে ধোবে। আর এই যে লঙ্কা, এই লঙ্কাগুলো দেখতে কিন্তু হেভি। তো চলো গাছটাও দেখিয়ে দিচ্ছি, লঙ্কা গাছে খুব সুন্দর লঙ্কা ধরেছে, তো দুটো দিয়েই কাফি। বৌমা তো তখন ধুয়ে নিয়ে আসুক, আর তোমাদের কাছে চলো লঙ্কা গাছটা শেয়ার করি। খুব সুন্দর লাগছে দেখতে, অনেক লঙ্কা ধরেছে। এই যে দেখো কেমন লাগছে বলো, তোমাদের আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো যাই হোক, দিদিরা খুব যত্ন করে রেখেছে, লঙ্কাগুলো খায় না, বীজ রাখবে বলে। তো আমি বললাম বলে জেঠিমা দুটো দিল, তো মানে খুব ঝাল নাকি শুনেছি, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো তোমরা। এই যে দেখো এইদিকেও ধরেছে। হ্যাঁ দিদি দাঁড়াও। তো বৌমা অলরেডি দেখো কাপড়াঙ্গাটা হালকা করে ছাড়িয়ে নিচ্ছে, কারণ ছোটো ছোটো যে শিরদাঁড়াগুলো আছে ওগুলো ছাড়িয়ে দিচ্ছে। আর জেঠিমা ওইদিকে বসে আছে, আর আমি একটু শয়তানি করছি। আমি আবার ঘটলুকে খেতে দেব, ও খেতে এসছে, কলে পাড়ে গেল হাত মুখ ধুতে, তাই বৌমাই ছাড়িয়ে নিচ্ছে। আর ছাড়ানোর পরে দেখতে থাকো তারপরে নেক্সটে মাখাটাতে কী কী দিচ্ছি। আর তোমাদের কার কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে, মিষ্টি কামরাঙ্গা, ঠিক আছে? এটা তো টকটা তো খুবই টক হয়, ওটা ভালো লাগে না। মিষ্টি কামরাঙ্গার আবার মা একবার চাটনি করেছিল, চাটনিটাও ভীষণ ভালো লাগে খেতে,
তো যাই হোক, পাকাটা থেকে আমার কাঁচাটাই বেশি ভালো লাগে, কারণ পাকাটা যখন পেকে যায় না হালকা ফ্যাস্ট হয়ে যায়, মানে এটা যে অরিজিনাল যে মিষ্টিটা থাকে সেই মিষ্টিটা থাকে না, আর ভিতরে কেমন না একটু মানে বেশি একটু পেকে গেলে একটু বেশি ঘ্যাত ঘ্যাত নরম হয়ে যায়, যার জন্য ভালো লাগে না। আর এগুলো খেতে টেস্টি লাগবে, হালকা লাল লাল হয়ে এসেছে। আর এখন দেখো গাম থাল একটা দিয়েছি, থালটার মধ্যে সুন্দরভাবে কেটে নিবে। আর পুচকিটা, পুচকিটাকে ওর মা স্নান টান করে ঘুম পাড়িয়ে এসছে, নাহলে ও ও খুব খায় টক, ওরও খুব প্রিয়। তো যাই হোক, তো ও দুপুরবেলা ঘুমিয়ে গিয়েছে, নাহলে বাচ্চা মানুষ রাতের বেলা ওর মাকে জ্বালাতন করে, আর একটু পড়তেও বসে ওর, আবার মানে পড়া মানে অনেক বাচ্চা ছোটো থেকে পড়তে চায় না, বাট ও আবার ওর মা পড়তে বসলে ও ঠিক পড়তে বসে, তো পড়ে আর ভীষণ চঞ্চল, খুব ভালোবাসে আমাকে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, আর কিভাবে মাখছে সেটা তোমরা সম্পূর্ণটাই দেখো। তো আমাদের পেয়ারি লাগলি বৌমা অলরেডি কেটে ফেলেছে, এখন দেখো লঙ্কাটা ওর কাটার পর স্টাইল দেখো কেমন করে কাটছে। আমরা তো মানে কি লবণ দিয়ে ডলে দিই। ও তুমি স্টাইলিশ করার জন্য কাটলা, দেখি দেখি তো এই দেই ঝুলি করে দিলা কেন। আর জেঠিমা অলরেডি গুল দিয়ে দাঁত মেজে অলরেডি খাওয়ার জন্য রেডি আছে। তো আজকে নাতি বৌমা কেমন করে মাখছে খাবে, খাওনি না একদিন হাতে মাখা, যাই হোক দেখতে জিভে একদম জল চলে আসলো, এখন শুধু মাখাটা বাকি। তো লবণ নিয়ে আনি, লবণ আনি। তো থালের মধ্যে তো মাখা হবে না, তো দেখো লঙ্কা দিয়ে দিয়েছি, সরি আমি তো ভিডিও করছি, মানে বৌমা চিনি দিয়ে দিল আর লবণটা আমি দিয়েছি। তো এর মধ্যে এখন কী দিবে দেখো, এর মধ্যে এখন দিচ্ছে লেবু, বাড়ির না না কেনা, কেনা সেদিন গান ছেলে যে। তো যাই হোক, আমি লেবু দিয়ে একবারও খাইনি মাখা, তো এখানে এরা লেবু দিয়ে খায়, বাড়িতে আমি শুধু চিনি লঙ্কা দিয়েই খেয়েছি। যাই হোক, হ্যাঁ তেল আনছি ধরো, যে জেঠিমা খাওয়া শুরু করে দিয়েছে দেখো তোমরা, তারপরে আমি খাবো আর বৌমাও খাবে, আর ঘটলু খেতে এসেছে, ঘটলুকে ঘরে ভাত দিলাম, ও ভাত খেতে বসেছে। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। তো এখন টাটা, এখন আমরা খাবো, মাখা কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদের সাথে বিকালবেলা আবার দেখা হবে, তো এখনকার জন্য টাটা। ফ্রেন্ডস, তোমরা তো দেখে বুঝতে পেরেছো যে সন্ধ্যা লেগে গিয়েছে, এখন 9টা বাজে। তো যাই হোক, অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার গল্প করতে এলাম। তো আজকে দুপুরে আমি রান্না করেছিলাম সয়াবিন আলুর তরকারি, মানে মাখা মাখা করে, আর করেছিলাম কচু সিদ্ধ। তো যাই হোক, তো রোজ দিন তো আর আমিষ খাওয়া যায় না, তাই না, মাছ মাংস। তো ঘুরলুর খুব অসুবিধা হচ্ছে খেতে, তো হঠাৎ করে মানে যাদের বাড়িতে আছি সে জেঠিমা বললো মানে দুধ গোয়ালকে দেয়, তো তো দুধ আজকে হচ্ছে নেবে না, কোনো একটা কারণ হয়েছে হয়তো যার জন্য নেবে না। তো আমি আজকে দুধ নিয়েছি সেমাই করবো বলে, তো সেমাই করে রাতের রান্নাটা তো মানে দিন দুপুরবেলা করি রান্না, ওটাই হয়ে যায় রাতে, করি না দুটার লোক আর কি করবো, একবারই করি, তো এটা তো আর বাড়ি না যে তিন বেলায় গরম গরম খেতে হবে। আর গোডলুর অভ্যাস আছে, প্লাস ও কোনো কিছু বলেও না, কারণ ও ঠান্ডা গরম দুটোই ভালোবাসে। আর বাড়িতে গরম ভাত হতো কারণ বাবার একটু অসুবিধা হতো, কারণ কাজের লোক মাঠে টাটে পোলট্রি ফার্মে কাজ, তাই গরম ভাতটা খেলে বাবার একটু ভালো লাগে, ঠান্ডা ভাত খেতে পারে না। তো যাই হোক, রাতে আমি আজকে সেমাই বানাবো, আর এই যে দেখো সেমাইয়ের প্যাকেটও এনেছি, এই প্যাকেটগুলো কেমন লম্বা লম্বা দেখো তোমরা, এই লম্বা সেমাইটা এনেছি, আর দুধটা তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থাকো। আর আমার ভিডিওগুলো যে যেখান থেকেই দেখছো, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করো। তো এখন সবাইকে বলছি টাটা, গুড নাইট।